আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তীব্র দাবদাহে বিপর্যস্ত মানুষের জীবনযাত্রা, হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা, সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিএনপি জামায়াত দেশের জন্য বিস্ফোরণ, মন্তব্য হানিফের। রিজভী বললেন অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় থাকায় ধর্ষণ ও নির্যাতন বেড়েছে। অসহনীয় পর্যায়ের রাজধানী ঢাকায় শব্দদূষণ, 100 ডেসিবেল মাত্রার শব্দদূষণ চিরতরে বধিরতা সৃষ্টি করতে পারে, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পেসলিপ অথবা প্রধানমন্ত্রী ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রতিজ্ঞা পাটকল শ্রমিকদের, সোমবার থেকে লাগাতার ধর্মঘট। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 10 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান আজ সকাল 10:45 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা সহ মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এর আগে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান দেশটিতে নিযুক্ত হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। লন্ডন সফরে প্রবাসীদের দেয়া সংবোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সফর সঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন। তাপদাহ বেড়েই চলছে, অসুস্থিতে দেশের মানুষ। আবহাওয়া অফিস বলছে সোমবার থেকে শুরু হবে বৃষ্টি, এরপরই মিলবে স্বস্তি। এদিকে তাপদাহ বাড়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশু কিশোর, এমনকি বয়স্করাও। রাজধানী হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, যার মধ্যে শিশুই বেশি। অস্বস্তিকর দেশের মানুষের কাছে এখনকার আবহাওয়া ঠিক যেন তাই। ঘূর্ণিঝড় ফণীর প্রভাব শেষ হতেই শুরু হয় তীব্র তাপদাহ। দেশের প্রায় প্রতিটি বিভাগের তাপমাত্রা সাধারণের চেয়ে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হচ্ছে, তার চেয়েও বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার দুপুর বেলা 12টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে ঢাকা সহ সারা দেশের আকাশে মেঘ আসা শুরু করবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও আছে আগামীকাল থেকে। আজকেও 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে 13 তারিখ সারা দেশে বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পাবে এবং বজ্রমেঘ থেকে বৃষ্টি হবে। এদিকে তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। হাসপাতালগুলোর আউটডোরে রোগীর সংখ্যা যেমনি বাড়ছে, তেমনি বাড়ছে ভর্তি রোগীর সংখ্যাও। গরমের জন্য আমার বাচ্চার পাতলা পায়খানা, বমি, জ্বর। বাচ্চাটার জ্বর কোনোভাবে কমতেছে না, তার জন্য সকালে ভর্তি। গরমে তো বড়রাই অস্থির হয়ে যায়, ছোটরা কিভাবে সহ্য করবো এটা। চিকিৎসকরা বলছেন এমন আবহাওয়ায় অতিরিক্ত পানি বা পানীয় পানের বিকল্প নেই। পানির ব্যালেন্সটা যদি না হয় শরীর আর কিছু নেবে না, তখন কিন্তু কোনো রকমের খাবার ফোর্স করা সেটা অবশ্যই শরীর নেবে না। শরীর তার ভারসাম্য মেনটেন করার জন্য ওটা অবশ্যই ভমিটিং হবে, পাতলা পায়খানা হবে। এই জন্য খাবারের এবার শুধু 5-6 বার পেশাব হচ্ছে, বাচ্চা খেলাধুলা করতেছে, অল্প স্বল্প লিকুইড খাচ্ছে, অল্প টল্প সলিড খাচ্ছে, এতে অনেক। খুব বেশি ইয়া না হয়ে আমার বাচ্চা মোটেই খাচ্ছে না, এসব না হইয়া কোনো রকম ফোর্স ফিডিং করা যাবে না, যত পরিমাণ লিকুইড খাবার দিতে পারে। তীব্র তাপদাহ থেকে বাঁচতে দল বেঁধে পানিতে ঝাঁপিয়ে পড়ছে শিশু কিশোররা। রাজধানীর যেখানেই একটু পানি জমে রয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছে মানুষ, অন্তত তাতে যদি একটু স্বস্তি মেলে। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপি জামায়াত দেশের জন্য বিস্ফোরণ, তারা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। দুপুরে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের কক্সবাজার ও 3 পার্বত্য জেলা আওয়ামী লীগের যৌথ বিশেষ বর্ধিত সভায় তিনি কথা বলেন। হানিফ আরও বলেন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন, তারই ধারাবাহিকতায় বিএনপি জামায়াত এখনও ষড়যন্ত্র করছে। হানিফ অভিযোগ করেন লন্ডনে বসে ধ্বংসাত্মক কাজের পরিকল্পনা করছেন তারেক রহমান, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। বিএনপি জামায়াত দেশকে অকার্যকর করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপির কোনো আদর্শ নেই, ক্ষমতা থেকে দূরে থেকে দলটি ক্রমেই দুর্বল হচ্ছে। এরা বাংলাদেশে ক্যান্সারের বিষ পড়া,
এরা যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন এই বাংলাদেশে বারবার তারা আঘাত হানবে, বারবার তারা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করবে। লন্ডনে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ওই ফরিদ তারেক রহমান সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ, তাকে আমরা দেশে ফিরিয়ে নিয়ে তার বিচারের রায় আমরা কার্যকর করব ইনশাআল্লাহ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই ধর্ষণের মতো সামাজিক অপরাধগুলো ঠেকানো যাচ্ছে না। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কিশোরগঞ্জের নার্স শাহানুর আক্তার তারিয়াকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে দলের নেত্রীরা অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ দেশে এখন প্রতিদিন ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বাড়ছে, কিন্তু কোনো বিচার নেই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী অভিযোগ করেন, দেশে অস্বাভাবিক হারে সামাজিক অপরাধ বাড়ছে, কিন্তু তার কোনো প্রতিকার নেই, নেই কোনো দৃষ্টান্তমূলক শাস্তি, কারণ এর সাথে সরকার দলের লোকজন জড়িত। প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সব নারী, কিন্তু নারী নির্যাতনের হিড়িক চলছে পাইকারি হারে। যখন থেকে তারা ক্ষমতায় এসছে তখন থেকে তারা এটা করছে। সামাজিক অপরাধ হতে পারে কখনো কখনো, কিন্তু এটাকে নির্মূল করার দায়িত্ব সরকারের। যারাই কাজ করছেন তারা অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক, ক্ষমতাসীন দলের লোক বলেই তারা পার পেয়ে যাচ্ছে। সরকারের আনুকূল্য পাচ্ছে, আনুকূল্য পাচ্ছেন বলেই আজকে এই সামাজিক অপরাধ ঠেকাতে পারছে না সরকার। অসহনীয় পর্যায়ে চলে গেছে রাজধানী ঢাকায় শব্দ দূষণ। গবেষণা বলছে, ঢাকার অধিকাংশ স্থানে দিনের বেলায় যে শব্দ দূষণ হচ্ছে সেটি সহনীয় মাত্রা দ্বিগুণেরও বেশি। আর এই দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বয়স্করা। যে কোনো সুস্থ মানুষের হতে পারে স্নায়ুর চাপ, ডায়াবেটিস, রক্তচাপ, উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, মাইগ্রেন, বদহজম, পেপটিক আলসার, অনিদ্রা ও বধিরতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 100 ডেসিবেল মাত্রা শব্দ দূষণ চিরতরে বধিরতা সৃষ্টি করতে পারে। গণপূর্ত মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের যৌথ গবেষণা বলছে, দিনের বেলায় ঢাকার ধানমন্ডি 27 গড়ে শব্দের মাত্রা থাকে 86 ডেসিবল, জিপিও মোড়ে 85 ডেসিবল, পল্টনে 82 ও প্রেস ক্লাব মোড়ে 73 ডেসিবল। যদিও মানুষের জন্য শব্দের সহনীয় মাত্রা 55 থেকে সর্বোচ্চ 60 ডেসিবল। রাজধানীর অন্য সব বাণিজ্যিক এমনকি আবাসিক এলাকায়ও দিনে কিংবা রাতে মেলেনি সহনীয় মাত্রার শব্দ। শব্দ দূষণের মাত্রাও ঢাকা শহরে ভয়াবহ আকৃতি ধারণ করেছে। আমরা যে 11টি এরিয়া নিয়েছিলাম তার মধ্যে কতগুলি ছিল রেসিডেন্সিয়াল এরিয়া। যেই রেসিডেন্সিয়াল এরিয়ায় রাতে এবং দিনে যে কোনো অবস্থাতেই 60 কিংবা 40 ডেসিবেল থাকা উচিত, সেখানে দেখা যাচ্ছে 100 কিংবা 120 ডেসিবেল আওয়াজ হচ্ছে। এক্সপেক্টেড লেভেলে কোনো এরিয়াই নাই ঢাকা শহরে। 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ নীরব এলাকায় হর্ন বাজালে প্রথমে 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা, আবার নিয়ম ভাঙলে 6 মাসের কারাদণ্ড বা জরিমানা। অন্য সব স্থানে 60 ডেসিবল শব্দের অনুমতি রয়েছে, কিন্তু বাস্তবে শব্দের তীব্রতা সহনীয় মাত্রার অনেক বেশি। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও অব্যাহত আছে যানবাহনে বিকট আওয়াজ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্নের ব্যবহার। সারাক্ষণ হরন বাজায় হোন্ডা, সিএনজি, বাস জ্যামে থাকে, কারণে অকারণে হরন বাজায় তারা, তাদের মন মতো তারা হর্ন দিয়ে যাচ্ছে। এতে কার ক্ষতি হচ্ছে, কার লাভ হচ্ছে তা সেটা দেখতেছেন। হাইড্রোলিক হর্ন তো প্রচুর খারাপ অবস্থা, এতে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটা রাস্তার মধ্যে হাঁটাফেরা খুব প্রচুর সমস্যা। হর্নের শব্দে কান মাথা এক হয়ে যায়, যে মাথা এত পেইন হয়। যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেটের প্রতিবেদন বলছে, 33 ডেসিবল শব্দে মানুষের ঘুম ভেঙে যায়। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এড়াতে না পারলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসক। উচ্চ শব্দ যে এই পলিউশনের কারণে আমার কানটাকে ড্যামেজ করে দেয়, ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যায়, বুকের ধড়ফড়ানি বেড়ে যায়, তারপরে মানুষের মাথা ব্যথা, মেজাজ খিটখিটে, তারপরে বিষণ্ণতা, এ ধরনের জিনিসগুলো হতে পারে। ভুক্তভোগী নগরবাসী বলছেন, পরিস্থিতি আর কতটা খারাপ হলে টনক নড়বে প্রশাসনের। পরিবেশ অধিদপ্তরের 2016 সালের এক তথ্য বলছে, এই শাহবাগ মোড়ে সকাল 9টার দিকে অকারণে প্রতি মিনিটে 19 বার গাড়ির হর্ন বাজে।
যদিও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় এটি নীরব এলাকা হিসেবে পরিচিত, কারণ এর এক পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অন্য পাশে বারডেমের মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল। কিন্তু দিনের পর দিন এই মাত্রা বাড়লেও দেখার জন্য কেউ নেই। মিজানুর রহমান, ঢাকা। পেসলিপ অথবা প্রধানমন্ত্রীর ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের আন্দোলনরত শ্রমিকরা। রোজার মধ্যে টানা 6 দিন কর্মবিরতির সাথে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে তারা। আগামীকালের মধ্যে দাবি আদায় না হলে সোমবার থেকে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। আরিফ বিল্লার ক্যামেরায় খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। দাবি আদায়ে মরিয়া খুলনার পাটকল শ্রমিকরা রোজার মধ্যেই রাজপথ রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। শনিবার বিকালে বিভিন্ন কারখানা থেকে মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়ে সমাবেশে 9 দফা দাবি মেনে নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। তারা চান কাজে যোগ দিতে। আমরা চিকিৎসা করাতে পারতেছি না, আমরা ছেলে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারতেছি না, কিন্তু আমাদের এরকম ধুকে ধুকে নামের আমাদের একসঙ্গে গুলি করে মেরে ফেলক, আনলে আমাদের এই মুক্তি দুঃখ। আমাদের যে মূল্য নির্ধারণ করা আছে, আমাদের যে মজুরি, আমরা সেইটাও পাই না, বর্ধিত মজুরি তো পাই নাই এখন পর্যন্ত। আমাদের বকেয়া বিল মজুরি কমিশন না দেওয়া পর্যন্ত আমরা এই উত্তপ্ত রাস্তা আমরা আর ছাড়বো না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। আর কোনো আলোচনায় আগ্রহী নয় শ্রমিক নেতারা, 9 দফার বাস্তবায়ন দেখতে চায় তারা। কিভাবে ভবিষ্যতে বিলগুলো ভালোভাবে চলবে, কি করলে কি ভালো হবে, আমরা তার সুপারিশনামা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চাই। এছাড়া আমরা আর কারো সঙ্গে বসতে রাজি না, যতক্ষণ না পর্যন্ত আমাদের মজুরি কমিশনের বাস্তবায়ন করে নতুন মজুরি স্লিপ শ্রমিকের হাতে না পৌঁছাবে, ততদিন পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলছে, আমাদের লাগাতার আন্দোলন চলবে। আশ্বাসে বিশ্বাস নেই পাটকল শ্রমিকদের, সমস্যা সমাধানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রেতা বিক্রেতার উপস্থিতি না থাকায় রমজানের শুরুতে রাজধানীর হলিডে মার্কেট এখন জনমানব শূন্য। যে দুটি চালু আছে সেখানে স্থান স্বল্পতায় ফিরে যাচ্ছেন বেশিরভাগই, তাই জীবিকা তাগিদে আবারও ফুটপাতে বসতে বাধ্য হয়েছেন হকাররা। তারা বলছেন হলিডে মার্কেট নয়, প্রতিদিনই ফুটপাতে বসতে চান তারা। 111 সরকারের সময়ে হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করে তাদের জন্য হলিডে মার্কেট চালু করেছিল সরকার। শুক্রবার থেকে সেই মার্কেট আবারও শুরু হলো রাজধানীর নির্ধারিত 11টি স্থানে। ফুটপাতে বসতে না পারায় সেই লোভনীয় সুযোগ নিলেও ক্রেতার সংকটে বেচাকেনা জমেনি। সাপ্তাহিক ছুটির দিনে অনেকটা বিরান ভূমিতে পরিণত সরকার নির্ধারিত স্থানগুলো। রাজধানীর মতিঝিলের বকচত্বর থেকে পূবালী ব্যাংক সড়ক পর্যন্ত দেখা যায়নি কোনো হকারকে। মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমিতেও নেই হকারদের আনাগোনা, ফলে অনেকটা বাধ্য হয়ে ফুটপাত দখল নিয়ে বসেছেন হকাররা। তারা বলছেন যথেষ্ট প্রচারণা আর ক্রেতা না থাকায় সেখানে যেতে চান না তারা। দোকানপাট খুলছিলাম, এক পিস মালও সারাদিন কেউ বিক্রি করতে পারে না, বুঝছেন? তা আজকে এর জন্য লাগাইছি, আর এমনি লোকজন আপনার চাই, আমরা এক পাশে রাখছি দোকান, এক পাশ খালি রাখি, আর খোলা বাজার এমনি রবিবার থেকে বৃহস্পতিবার 3টার পরে খুলি দোকান। রিয়াল যারা আগে দোকান আছে তারাই বসছে, আমরা গিয়ে ঘুরে আসছি, ওখানে আমরা বসার মতো কোনো জায়গা পাই নাই। বন্দর বাজার তো যার কারণে লোকজন নাই, ওই জন্য বেচা কিনা একেবারে কম, আমাদের কষ্ট চলতে কষ্ট হয়ে যাবে। তবে ব্যতিক্রম ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা। এই মার্কেটটি আগে থেকে চালু থাকায় রমজানের সাপ্তাহিক ছুটিতেও জমজমাট। সাপ্তাহিকভাবে আসলে জিনিসটা ভালোই হবে, যে অন্যান্য জায়গা থেকে আমরা এখান থেকে সরাসরি কিনতে পারবো জিনিসগুলা। কষ্ট হয়ে আছে, যদি আমার দয়া করে সবাই দোকান করে খাওয়ার জন্য দেয় আমার সুবিধা হবে আর কি। সরকার যদি ফুটপাতের জন্য সমস্যা হয় তাহলে আমাদের একটা পুনর্বাসন করে দিয়ে আমাদেরকে উচ্ছেদ করা হোক, কিন্তু আমাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করে আমরা কোথায় যাবো? অফিসের পাশেই হলিডে মার্কেট, আমরা সহজে আসতে পারি, কেনাকাটা করতে পারি এবং দামও হাতের নাগালে, এই কারণে আমরা হলিডে মার্কেটে। রাস্তায় মানুষের দুর্ভোগ কমাতে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে সরকার, পরবর্তীতে তাদের পুনর্বাসনের অংশ হিসাবে শুধু রমজানে হলিডে মার্কেট চালু করার সিদ্ধান্ত নেয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এখন দেখবেন গ্রি এয়ার কন্ডিশনার ঈদ বাজার। ঈদ উপলক্ষে রাজধানীর শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। গরমের কথা মাথায় রেখে বেশিরভাগ ক্রেতা পোশাক পছন্দ করছেন। অন্যদিকে দেশীয় ব্র্যান্ডগুলোও সুতি কিংবা গরম কম লাগবে এমন কাপড়কে প্রাধান্য দিচ্ছে পোশাকের ডিজাইনে।
ঈদকে ঘিরে এরই মধ্যে কেনাকাটা জমে উঠতে শুরু করেছে, তাই তো রাজধানীর শপিং মলগুলোতে ভিড়। ঈদের এখন বেশ কিছুদিন বাকি, তাই হয়তো আরো অনেকবারই আসবেন কেনাকাটায়, জানালেন ক্রেতারা। ঈদে সবসময় তো 7 দিন পর 10 দিন পর পর নতুন নতুন আইটেম আসে, তাই জন্য আর কি উইকেন্ডগুলোতে আসতেছে। আমি চেষ্টা করব আজকে শেষ করার জন্য, যদি আজকে না হয় তাহলে নেক্সট আর কি হলিডেতে আসব। তবে অন্য বছরগুলো থেকে দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় এবার হচ্ছে আপনার ঈদের কালেকশন ভালো, কিন্তু আপনার প্রাইসের দিক থেকে যদি বলি তাহলে প্রাইসটা অন্যান্য বারের তুলনায় এবার একটু বেশি। বাজেট বেশি না হলে কেনা সম্ভব না, আর প্রাইস রেঞ্জটা অনেক বেশি দিয়ে রাখেছে। পোশাক কেনায় সুতি কাপড়ে প্রাধান্য দিচ্ছেন অনেকে। সিজনের সাথে মিল রেখে প্রতি বছর নতুন নতুন একটা কালেকশন, কিছু কালেকশন আসে, সেই কালেকশনগুলো ভালো লেগেছে। গরমের জন্য অনেক কালেকশন দেখা যাচ্ছে, এখন তো সবাই সেভাবেই সেটাই মেনটেন করে সেই স্টাইলটাও সেভাবে তৈরি হয়। গরমের বিষয় মাথায় নিয়ে ঈদ পোশাক বাজারে আনা হয়েছে জানান ব্র্যান্ডের দোকানগুলো। ঈদের যে ওয়েদারটা আসতেছে, গরমের ওয়েদারটা, এটা চিন্তা করে আমাদের ফেব্রিক্সটা প্লাস আমাদের প্রোডাকশন করা হয়েছে। রমজানের ঈদটাই থাকবে গরমের উপর, তাই আমরা যথেষ্ট পাতলা কাপড়ের উপরে চেষ্টা করতেছি, যাতে নিউ ডিজাইন পাতলা গরম হালকা কালার উপর দেওয়ার, যাতে পরে কমফোর্টেবল ফিল করে। এদিকে জুতার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে দিচ্ছি সিবিসি চাইল্ডস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী ও মধ্যপ্রাচ্যগ্রামী অভিবাসীদের, সে সঙ্গে তীব্র আসন সংকট উদ্বেগ হবে। তীব্র গরমে গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ, রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী ও মধ্যপ্রাচ্যগামী অভিবাসীদের ফ্লাইটে তীব্র আসন সংকট ও ভাড়া দ্বিগুণ হওয়ায় উদ্বেগ জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এই সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম উদ্ভূত পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, চলতি বছর ওমরা যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এয়ারলাইন্সগুলো ভাড়া অসহনীয় মাত্রায় বৃদ্ধি করেছে। আগে যেখানে ঢাকা জেদ্দা ঢাকা সরাসরি বিমান ভাড়া ছিল 50,000 টাকা, বর্তমানে ঢাকা জেদ্দা ঢাকা ওমরা যাত্রীদের বিমান ভাড়া 80,000 থেকে 85,000 টাকা। অনেক সময় বেশি ভাড়া দিয়েও ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে না। আসন সংকটের কারণে বহু ওমরা যাত্রী ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র রোজার মাসে সময়মতো টিকিট না পেলে 20,000 যাত্রী ওমরা পালন করতে পারবেন না বলে জানান হাব সভাপতি। এরকম হাজার হাজার ওমরা যাত্রী অপেক্ষা করছেন, ওনারা ফ্লাইটের টিকিট পাচ্ছেন না এবং ওনাদের ভিসাও মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এবছর কমপক্ষে 20,000 ওমরা যাত্রী ওমরা ভিসা সংগ্রহ ও হোটেলের বুকিংয়ের অর্থ পরিশোধের পরেও পবিত্র রমজানে ওমরা করতে যেতে পারবেন না। মানসম্মত ঔষধ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর তাদের কাজের পরিধি বাড়াবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন পরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। সকালে রাজধানী মিরপুরে লাজ ফার্মার একটি শাখার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। সারা দেশে মডেল ফার্মেসির সংখ্যা যাতে আরও বাড়ে সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর পল্লবীতে লাজ ফার্মার নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ফার্মেসি ব্যবসাকে নৈতিকতার উপর প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন তারা। আমি আশা করি যে বাংলাদেশের কোনো মানুষই আর কোনো রকমভাবে ভেজাল ওষুধ তারা খাবে না, তাদেরকে আমরা যাতে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন তাদেরকে আমরা কাউন্সেলিং করি। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তুলে ধরেন মডেল ফার্মেসির গুরুত্ব। ঔষধ তার যদি গুণগত মান যদি ঠিক না থাকে, যদি ফেক ওষুধ হয়, নকল ওষুধ হয়, তাহলে এই যে এত খরচ তার হলো, ডাক্তার দেখানোর খরচ, ইনভেস্টিগেশনের খরচ, যাতায়াত খরচ, থাকার খরচ, সব কিছু কিন্তু তার বেধা হয়ে গেল। সারা দেশে এই মুহূর্তে 500 কিছু বেশি মডেল ফার্মেসি আছে। সাইমুল হক, বাংলাভিশন, ঢাকা। এদিকে তীব্র গরমে ডায়রিয়া রোগী বাড়ছে গোপালগঞ্জে। এক জেনারেল হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন 30 থেকে 35 জন, এক সপ্তাহে আক্রান্ত হয়েছে 200 বেশি মানুষ, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গোপালগঞ্জ থেকে মনোজ সাহার রিপোর্ট।
তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গোপালগঞ্জে এর প্রভাবে পাল্লা দিয়ে বেড়েছে ডায়রিয়া রোগী। বেড সংকুলন না হওয়ায় শিশু বৃদ্ধ সহ রোগীদের ঠাঁই হচ্ছে মেঝে ও রেইনশেডের নিচে। এছাড়া হাসপাতালের পরিবেশ ও সেবা পাওয়া নিয়ে রয়েছে নানা অভিযোগ। গরমে ডায়রিয়ার বিষয়ে সচেতনতার উপর জোর দিয়েছেন চিকিৎসকরা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। সিজনে বিশেষ করে যে একটা অমানবিক দৃশ্য সৃষ্টি হয় যে বাইরে বসে স্যালাইন দেওয়া লাগতেছে, বাইরে বসে রোগীর বাথরুমে যাওয়া লাগতেছে, এইটার আমরা পরিত্রাণ চাই। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি, কিন্তু সব জায়গা স্বল্পতার কারণে রোগীদের বাইরে রাখা লাগতেছে। ডায়রিয়া থেকে বাঁচতে বাসি খাওয়ার না খাওয়া ও বেশি বেশি বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার পূর্বাচল রওজাতুল জান্নাত ইফতার বাজার। রোজায় ব্যস্ততা বেড়েছে নাটোরের মুড়ি পল্লীর বাসিন্দাদের। যুগ যুগ ধরে মুড়ি ভেজেই সংসার চালাচ্ছেন তারা। এই গ্রামের 200 থেকে 250 পরিবার সার ও কেমিক্যাল মুক্ত হয় এই পল্লীর মুড়ির চাহিদা দেশ জুড়ে। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ি। বাঙালি সারা বছর মুড়ি খেলেও ইফতারে মুড়ির কদর অনেক বেশি। এ কারণে সরগরম নাটোরের মুড়ির গ্রাম হিসেবে পরিচিত গোয়ালদিঘি কৃষ্ণপুর গ্রাম। রাসায়নিক সার ও কেমিক্যাল মুক্ত হওয়ায় এই মুড়ির ব্যাপক সুনামের পাশাপাশি চাহিদাও বেশ। তবে এবার ধানের দাম বেশি হওয়ায় বিপাকে মুড়ি উৎপাদকরা। লাভের পরিমাণ কম হওয়ার শঙ্কা তাদের। খুব পরিশ্রমের কাজ মুড়িটা। আমার ভাইস্তে সারাদিন আগুনের কাছে থাকতে হয়, ঠিক মতন আমরা দাম পাই না। যে হিসাবে আমাদের পরিশ্রম হয় সেই হিসাবে মানে আমরা সেইভাবে মানে লাভবান হতে পারি না। মুড়ি খুচরা ক্রেতা আছে, তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আসুন, ডাল সড়কে আর আড়াতে আসুন, এসে আমাদের হাতে ভাজা এবং রাসায়নিক সার এবং কেমিক্যাল মুক্ত মুড়ি নিয়ে যান। অন্যান্য বছরের চাইতে এবারে মুড়ির দাম তুলনামূলক অনেক কম আছে। বছরে যে পরিমাণ মুড়ি উৎপাদন হয় তার দ্বিগুণ হয় রোজা এলে। দম ফেলার সুযোগ পান না কৃষ্ণপুর গ্রামের মানুষ। তাদের কাছ থেকে মুড়ি কিনে ঢাকা সহ বিভিন্ন জেলায় পাঠান ব্যবসায়ীরা। সাধারণ লোকগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু আপনার এই রাসায়নিক ইউরিয়াযুক্ত আপনার এলচির কারণে। আমি সরকারের কাছে করজোড়ে বিনতি করছি যে যদি আপনারা এই ইউরিয়াটা বন্ধ আপনার এলচিটা বন্ধ করেন তাহলে আমাদের হয়তো সাধারণ লোকগুলো বাঁচবে এবং আমার এই কুটির শিল্পটা টিকে থাকবে। এত কিছুর পরও দৈন্যতা কাটে না মুড়ির কারিগরদের। সংসারে সচ্ছলতা ফেরাতে সরকারের উদ্যোগ চান তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ভারতে লোকসভার নির্বাচনের ষষ্ঠ দফার ভোটকাল। মোদীকে বিভেদের গুরু অভিহিত করে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ। ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে 328 রানে টার্গেট দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আর এই অংশটি শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতে বিষাক্ত ধর্মীয় জাতীয়তাবাদ ছড়ানোর অভিযোগ তুলে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র টাইম ম্যাগাজিন। মোদীর ছবির উপর ভারতের বিভেদের গুরু এই শিরোনাম দিয়ে প্রচ্ছদ রচনা করেছে তারা। ম্যাগাজিনে মোদীকে নিয়ে এই প্রচ্ছদ রচনাটি লিখেছেন অতীশ তসির। প্রবন্ধে মোদীর বিরুদ্ধে ধর্মীয় বিষ ও জাতীয়তাবাদ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। প্রবন্ধে বলা হয় তার সরকারের 5 বছরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধ্বংসসহ একাধিক দাঙ্গার ঘটনা ঘটেছে। টাইম ম্যাগাজিনের এই সংখ্যাটি বাজারে আসবে আগামী 20 তারিখে। এদিকে প্রবন্ধটি নিয়ে এরই মধ্যে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। এক টুইট বার্তায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ বলেন, ব্রিটিশ শাসকদের দেশ ছাড়া করেছে কংগ্রেস, এবার মোদীর শাসনকেও তাড়াবে।
আর টাইম ম্যাগাজিনের এই প্রতিবেদন ঠিক উল্লেখ করে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গোরক্ষা ও দাঙ্গা ছাড়া মোদীর মাথায় কিছুই ঢোকে না। এর আগে 2015-18 মে মোদীকে নিয়ে প্রচ্ছদ স্টোরি তৈরি করেছিল টাইম, যার শিরোনাম ছিল মোদী কি পারবেন। রাত পোহলে ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলে রাত জেগে পাহারা দেওয়ার নির্দেশনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেল কয়েক দফার ভোটে সহিংসতার অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তর এবং মধ্যপ্রদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদফায় ভোট হবে উত্তরপ্রদেশে 14টি, হরিয়ানার 10টি, দিল্লির 7টি, ঝাড়খণ্ডে 4টি এবং পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও বিহারের 8টি করে আসনে। একই দিনে ভোট হবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ও আরামবাগে স্থগিত 2টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোট কিনতেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিপুল পরিমাণ অর্থ ছড়াচ্ছে। ভোটের আগে অর্থ ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে নেতাকর্মীদের রাত জেগে পাহারা দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার 1,13,000 রুপি সহ আটক ঘাটালের বিজেপির প্রার্থী ভারতী ঘোষ পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এই ঘটনা তদন্ত প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন। ভারতীর বিরুদ্ধে স্বর্ণ প্রতারণা, অর্থলুটের একাধিক মামলা রয়েছে। ইরানকে শায়েস্তা করতে আরেকটি যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রেভলিউশনারি গার্ডের বিশ্বাস, যুদ্ধে জড়ানোর সাহস না থাকায় কেবল উস্কানিমূলক তৎপরতায় সীমাবদ্ধ থাকবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, উভচর যান এবং বিমানবাহী রণতরী ইউএসএস আর্লিংটনকে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হচ্ছে। গেল রবিবার থেকে সেখানে মোতায়েন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যুক্ত হবে এটি। একই সাথে ঘোষণা এসেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনেরও। জানানো হয়, ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের উপর ইরানের হামলার শঙ্কায় এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন যুদ্ধ বিমান B-52H কাতারে পাঠানো হয়। এসব পদক্ষেপের কারণে সমর বিশেষজ্ঞরা ওই অঞ্চলে ভয়াবহ সংঘর্ষের শঙ্কায় থাকলেও নাকচ করেছে ইরান। রেভলিউশনারি গার্ডের রাজনৈতিক শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি জানিয়েছেন, ইরানে হামলার সাহস নেই যুক্তরাষ্ট্রের। তীব্র দাবদাহে বিপর্যস্ত মানুষের জীবনযাত্রা, হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা, সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিএনপি জামায়াত দেশের জন্য বিস্ফোরণ, মন্তব্য হানিফের। রিজভী বললেন, অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় থাকায় ধর্ষণ ও নির্যাতন বেড়েছে। অশহরীয় পর্যায়ে রাজধানী ঢাকায় শব্দ দূষণ, 100 ডেসিবল মাত্রার শব্দ দূষণ চিরতরে বধিরতা সৃষ্টি করতে পারে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পেসলিপ অথবা প্রধানমন্ত্রী ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রতিজ্ঞা পাটকল শ্রমিকদের, সোমবার থেকে লাগাতার ধর্মঘট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত 10:30। আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।